আসানসোল পুর নিগমের 16 নম্বর ওয়ার্ড তথা কুলটির চলবলপুর এলাকায় দীর্ঘদিন ধরেই নিকাশি ব্যবস্থার বেহাল দশা ছিল। বর্ষার সময় এলাকায় জল জমে মানুষের দুর্ভোগ বাড়ত। সেই অসুবিধা দূর করতে আসানসোল পুর নিগমের পক্ষ থেকে মঙ্গলবার এলাকায় ড্রেনেজ সিস্টেম গড়ে তোলার কাজ শুরু হয়। উপস্থিত ছিলেন আসানসোল পুর নিগমের মহানাগরিক বিধান উপাধ্যায়, স্থানীয় পুরমাতা মুনমুন মুখার্জি সহ আরো অনেকে। এই বিষয়ে মুনমুন মুখার্জি জানান, মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ করতে পেরে খুশি, তবে এলাকার নিকাশি ব্যবস্থার কাজ শেষ হলে পানীয় জলের পাইপ লাইনের কাজ ও রাস্তা সংস্কারের কাজ শুরু করা হবে। অন্যদিকে মহানাগরিক বিধান উপাধ্যায় বলেন, চলবলপুর এলাকায় নিকাশি ব্যবস্থা গড়ে তুলতে 10,44,000 টাকা আসানসোল পুর নিগম থেকে বরাদ্দ করা হয়েছে। মঙ্গলবার থেকে এই কাজ শুরু হয়েছে। পাশাপাশি পানীয় জল সরবরাহের পাইপ লাইন গড়ে তুলতে যে ডিপিআর তৈরি করা হয়েছিল, ফলে খুব দ্রুত সেই কাজ শুরু করা হবে। আগামী 2023-24 সালে আসানসোল পুর নিগম এলাকায় পুরোপুরিভাবে পানীয় জলের সংকট মেটানো সম্ভব হবে। কর্মসূচি চলবলপুর বেপাড়াতে বহুদিন, মানে বর্ষার সময় প্রচণ্ড অসুবিধায় মানুষের, মানে বিভিন্ন বহুবার এখানে পুলিশ পিকেটিং করে পুলিশকে বা কর্পোরেশনের তরফ থেকে পাম্প লাগিয়ে জল হাঁটানো হয়েছে। তো সেই ড্রেনের কাজটা আজকে এখন উদ্বোধন হলো, আজ থেকে কাজটা চালু হবে। প্রায় 10,44,000 টাকা দিয়ে কাজটা হচ্ছে কর্পোরেশনের, আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে। এবং পাইপ 10,44,000 কোন প্রকল্প থেকে হচ্ছে এটা? কর্পোরেশনের আজ থেকে তার কাজের শুরু হলো। প্লাস পাইপ লাইনে অলরেডি আপনাদের শুনে, মানে আমি নিজেও খুশি হয়েছি। গতকাল রাত্রে আমাদেরকে জানানো হয়েছে যে আমাদের যে 425 কোটি টাকা, আমরা যেটা আসানসোল কর্পোরেশন, আসানসোল আমাদের কুলটি, রানীগঞ্জ, জামুড়িয়া এবং আসানসোল দক্ষিণ যে জলের প্রকল্পগুলো আমাদের, মানে জল আমরা দিতে পারছিলাম না বিভিন্ন জায়গায়, তো যেটা আমরা ডিপিআর পাঠিয়েছিলাম কালকে স্যাংশন হয়ে গেছে। আমরা টাকাও পেয়ে যাবো তাড়াতাড়ি এবং তাড়াতাড়ি কাজটা শুরু করবো। আশা রাখছি 2023-24 মধ্যে আসানসোল কর্পোরেশনের পুরোটাতে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা অঞ্চলে, পাড়াতে আমরা জল দিতে পারবো, জল পরিষেবা দিতে পারবো। বহু বছরের একটা প্রতীক্ষার অবসান ঘটলো এবং আমি সেটা খুশি যে এই বোর্ডে আমি কাউন্সিলর হিসেবে কাজটা শুরু করাতে পারছি। বিগত 3-4 বছর ধরে এটা অনেক রকমভাবে চেষ্টা হয়তো হয়েছিল, কিন্তু এই 2 মাসে যে আমি চেষ্টা লাগাতার করে গেছি, অফিসে যাওয়া, সমস্ত রকমভাবে চেষ্টা করেছি যাতে কাজটা শুরু করতে পারি। আজকে যখন সেটা, মানে আমার মেয়র সাহেবের উপস্থিতিতে আমি যখন কাজটা শুরু করাতে পারলাম, এটার একটা অন্যরকম আনন্দ উপভোগ করছি। এরপর মানুষের দাবি তো রাস্তা, রাস্তা ড্রেনটা হয়ে গেলেই রাস্তার কাজ আমাদের ওয়ার্ক অর্ডার হয়ে আছে। ড্রেনটা আর পাইপ লাইনটা করিয়ে দিতে পারলে আমরা রাস্তার কাজ শুরু করবো। কোন প্রকল্প এবং কত টাকা বাজেট? যে কাজের আজকে শুরু হলো সেটা 10,00,000+ বাজেট এবং সব কিছু কর্পোরেশনের মাধ্যমেই হচ্ছে। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট, টাইমস বাংলা।